বাজেটে বাড়তি শুল্ক আরোপের কারণে দাম বাড়তে পারে মোবাইল, ফ্রিজ, বিলাস সামগ্রী, রেল টিকিট, বিস্কুট, কফি, ফার্নিচার ও বিড়ি সিগারেট সহ বেশ কিছু পণ্যের। সে তুলনায় দাম কমার তালিকা তুলনামূলক ছোট। তার মধ্যে রয়েছে রেস্তোরাঁর খাবার, চিনি, নির্মাণ সামগ্রী, পোলট্রি ও গোখাদ্য সহ বেশ কিছু জিনিসের। মাহবুব কবির চাপলের রিপোর্ট। বাজেট এলে মানুষের মূল আগ্রহ থাকে কোন জিনিসের দাম বাড়বে আর কমবে সেদিকে। এবার ডলার বিনিময়ে ভারসাম্য আনতে বেশিরভাগ বিদেশি বিলাসী পণ্যের উপর বাড়তি শুল্ক ও মূসক আরোপ করেছে সরকার। ফলে দাম বাড়তে পারে মোবাইল ফোন, টেলিভিশন, ফ্রিজ, ল্যাপটপ, বিলাসবহুল গাড়ি, জুয়েলারি সামগ্রী, কসমেটিক্স, বিদেশি মোটর সাইকেলের। এছাড়াও এই তালিকায় রয়েছে পানি বিশুদ্ধকরণ ফিল্টার, টিউবলাইট, মেলামাইন, মিটার, চেয়ারের পণ্য, জিআই ফিটিংস, ফাইবার কেবল, সোলার প্যানেল, লিফট, অ্যালুমিনিয়াম ফয়েল ও প্রিন্টারের। খাদ্য ও সেবা সামগ্রীর মধ্যে দাম বাড়তে পারে বিস্কুট, চকলেট, জুস, কফি, শ্যাম্পু, টুথপেস্ট, অ্যালকোহল বা মদ, বিড়ি সিগারেট, জর্দা, সোলার প্যানেল, কোভিড কিট ও ফার্নিচার। এছাড়াও ট্রেনের এসি ও প্রথম শ্রেণীর টিকিটের দামও বাড়তে পারে। দাম বাড়ার তালিকা বড় হলেও কমার তালিকা ছোট। শুল্ক প্রত্যাহার বা কমানোর ফলে দাম কমতে পারে চিনি, রেস্তোরাঁর খাবার, মুড়ি, রড, পোলট্রি ও গরুর খাদ্য, হুইল চেয়ার, কাজু বাদাম, টাওয়েল, এসি, ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন, খেলনা ও দেশীয় কৃষি যন্ত্রাংশের। এছাড়াও ব্যাংকে 5 কোটি টাকা জমা থাকলে বছরে 50,000 টাকা আবগারি শুল্ক কেটে নেবে সরকার। বাজেট এলে বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা থাকে। যেসব জিনিসের দাম সামান্য বাড়ার কথা সেগুলো কয়েক গুণ বেড়ে যায়, আবার যেসব পণ্যের দাম কমার কথা সেগুলো সহসায় কমে না। এ বিষয়টিতে গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন সাধারণ মানুষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।